আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাম্মি কুকিং এন্ড ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন, শুকর আলহামদুলিল্লাহ। আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো আজকে আমি আপনাদের জন্য আলু ভর্তার একটি রেসিপি নিয়ে এসেছি নতুন আলু দিয়ে। তো আমি আলু ভর্তাটা করার জন্য আমি এখানে ছোট বড় আলু মিলিয়ে 8টা আলু দিয়ে দিয়েছি টুকরো করে। ভালো করে ধুয়ে পরিষ্কার করে খোসাটা খুলে নিয়েছি। নতুন আলুর খোসা খুব সহজেই খুলে যায়, তো চামচ দিয়ে একটু কুড়িয়ে নিয়েছি। ধুয়ে দু টুকরো করে আমি পানিতে দিয়ে দিয়েছি, সামান্য একটু লবণ দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আমি গরম পানি দিয়ে আলুটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি। এতো আলুতে বলক চলে এসেছে, এখন আমি আলুটাকে ভালো করে সেদ্ধ করে নিব। তো আলুটাকে ঢেকে দিয়েছিলাম, এই তো আলুটা সেদ্ধ হয়ে গেছে। নতুন আলু সেদ্ধ হতে বেশি একটা সময় লাগে না। তো আমি এখন আলুটাকে তুলে নিচ্ছি প্লেটে, আলাদা করে সাইড করে রাখছি এখন আলুটাকে। তো আমি কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আলু ভর্তাটা করার জন্য। এখানে আমি এখন পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নেব, বেশি একটা ভাজবো না। আপনারা আপনাদের পছন্দ মতো পেঁয়াজ কুচি দিয়ে নেবেন কম বেশি করে। তো এখন পেঁয়াজটাকে এই তো ভাজা ভাজা হয়ে গিয়েছে একটু, এখন এটাকে আমি তুলে নিব। তো এই তো এখানে আমি যে আলুগুলোকে সেদ্ধ করে রেখেছিলাম সেগুলোকে এখন ম্যাশার দিয়ে ম্যাশ করে নিচ্ছি। আপনারা যে কোনো কিছু দিয়ে, হাত দিয়ে বা কোনো কিছু দিয়ে আলুটাকে ম্যাশ করে নিতে পারেন। তো যখন আলুটাকে সেদ্ধ করবেন সাথে সাথে আলুটা চেষ্টা করবেন ম্যাশ করার জন্য, তাহলে খুব সহজে ম্যাশ করতে পারবেন। তখন আলুটা একদম নরম থাকবে, ঠান্ডা হয়ে গেলে এটা শক্ত হয়ে যায়, ম্যাশ করতে একটু কষ্ট হয়। এটা ছিল আজকের আলু ভর্তার টিপস। তো এতে এখন আলুগুলোকে সব একসাথে মিশিয়ে নিচ্ছি। এখন যে পেঁয়াজটা নরম করে ভেজে রেখেছিলাম সেটা নিয়ে নিলাম, আর এখানে আমি 4টা শুকনো মরিচ নিয়েছি। শুকনো মরিচটাকে আমি ভাজিনি, এটা হচ্ছে চুলা যখন আমার জ্বালানো ছিল নিভিয়ে দেওয়ার পরে এখানে আমি চুলার যে বিয়াটা থাকে, কী বলে ওটা, চাকিটা থাকে, ওটার উপরে শুকনো মরিচগুলোকে দিয়ে রেখেছিলাম। ওখানেই মরিচগুলো খুব মুচমুচে হয়ে গিয়েছিলো। তো এখন আমি মরিচগুলোকে ভেঙে নিয়েছি, এখন পেঁয়াজ মরিচ আর সাথে আমি কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম, একদম ফ্রেশ ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা একটু চেক করে দিবেন, যেহেতু আমরা আলুর সাথে লবণ দিয়েছিলাম এখন আবার লবণ দিচ্ছি, একটু সাবধানতা অবলম্বন করে লবণটা দিতে হবে, তা না হলে বেশি হয়ে গেলে খাওয়া যাবে না। তো এখন এ তো ধনিয়া পাতা পেঁয়াজ আর শুকনো মরিচটাকে ভালো করে মেখে নেওয়ার পরে আলুর সাথে আমি সবগুলো একসাথে মাখিয়ে নিচ্ছি। তো আপনারা একবার হলেও এই ভর্তাটা করে দেখবেন, খেতে খুবই টেস্টি হয়। এখন আমি এখানে সরিষার তেল দিয়ে দিলাম। তো যারাই আমার ভিডিওটি দেখছেন, দেখার শুরুতে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না, আর যারা আজকে নতুন বন্ধু আছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর সাবস্ক্রাইবের পাশে যে বেল বাটনটি আছে সেটাকে ক্লিক করে দিবেন, তাহলে আমি নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো এতক্ষণ যারা আমার সাথে থেকে ভিডিওটি দেখছিলেন তাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই আমার ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।